এখন দেখবেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ, পরিচালনা ইমারত হোসেন সুহাগ, পরিবেশিত হচ্ছে এল ইন ফুড প্রোডাক্টস এর সৌজন্যে। প্রবাসে বাংলার মুখ, সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে আছি আমি অ্যানি খান। দর্শক, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান, যেখানে আমরা তুলে আনি প্রবাসী জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের জীবনের সাংস্কৃতিক দিকের নানান দিক। আজও তার ব্যতিক্রম হবে না, চলুন তাহলে আমরা আমাদের আজকের পর্বটি দেখে নিই। প্রিয় দর্শক, আমরা এই সালতানাত ওমানের প্রায় 200 কিলোমিটার দূরে আল কাবরা নামক স্থানে রয়েছি, এবং এই আল কাবরা নামক স্থানে যে এসেছি, এখানে রয়েছে একটা বিশাল বড় ফার্ম। মোহাম্মদ রমজান আলী তার শ্রম, অধ্যবসায় এবং মেধা দিয়ে তৈরি করেছে এই ছাগলের খামারটি। এই ছাগলগুলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উনি সংগ্রহ করেন। তো বাংলাদেশ থেকে যদি ছাগল, উৎকৃষ্ট মানের ছাগল সংগ্রহ করতে পারতো, বা যদি গভর্নমেন্ট কোনো সুযোগ সুবিধাও তাকে তৈরি করে দিত, তাহলে আমাদের বাংলাদেশের কৃষকরা যারা ছাগল পালন করে টাকা অনেক বেশি পেত এবং উপকৃত হইতো রমজান আলী এখানে ব্যবসা করে। তো আমরা ওমানের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক তৈরি হোক সেটা কাম্য করি এবং কামনা করি। প্রিয় দর্শক, এখন দেখবেন এই আল কাবরা থেকে এই রমজানের ছাগলের খামারের উপর একটি বিশেষ প্রতিবেদন। ওমানের রাজধানী মাস্কাট থেকে 200 কিলোমিটার দূরে আল কাবরা নামক স্থানে ছাগলের খামার করে সফলতা অর্জন করেছে রমজান আলী নামের এক বাংলাদেশি। প্রায় 11 বছর আগে ঢাকা থেকে ছোটখাটো ব্যবসার পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন ওমানে। সেখানে নিরলস পরিশ্রম, একাগ্রতা, একনিষ্ঠতায় ছোটখাটো ব্যবসা থেকে আজ গরু, ছাগল, দুম্বার খামার ছাড়াও রেস্টুরেন্ট সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। মরুভূমিতে ছাগল পালন কষ্টকর কাজ হলেও তিনি তা করেছেন খুব সহজে। বর্তমানে তার এই ছাগলের খামারে 300 থেকে 1000 ছাগল রয়েছে। ছাগলগুলোকে তিনি খেজুর খাইয়ে পালন করে থাকেন। এছাড়াও বাংলাদেশি খড়, ভুসি ও মরুভূমিতে ঘাস চাষ করে তা খাওয়ানো হয়। তার খামারে শ্রমিক রয়েছে প্রায় 20 জন, যার বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। এখানের খাবারগুলো খাজুর এবং গ্যাপ, সেবলু, এগুলো খাবার দিই এদেরকে, এগুলো দিই খাবার। তো এই খাবার খেলে এগুলো ভালো থাকে? হ্যাঁ, এগুলো স্বাস্থ্য ভালো থাকে। খেজুর খেলে ভালো থাকে? হ্যাঁ, খেজুর খেলে ভালো থাকে এগুলো। আচ্ছা, তো এখানে একটা ছাগলের কয় কেজি খাবার খায়? 7 দিনে বা 1 দিনে 5 কেজি? একটা ছাগলের ডেলি 2-3 কেজি খায় আমাদের কি আছে, আবার বাদ থেকে কেনা হয়। খেজুর দাম কত এখানে? ১ বস্তা ১ বস্তা ৫০০ বাংলাদেশ সমান ৫০০ টাকা। তার খামারে ছাগলগুলো হচ্ছে বোয়ার জাতের ছাগল। এগুলো শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পালিত হয়ে থাকে। এই জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। পাশাপাশি ছাগলগুলো মরুভূমি থেকে ক্রান্তীয় এবং ঠান্ডা আবহাওয়ায় যে কোনো পরিবেশেই মানিয়ে নিতে পারে। সামান্য খাবার ও বিনা যত্নে এরা অনেকদিন বাঁচতে পারে। রুক্ষ মরুভূমি যেখানে কোনো রকম ফসল হয় না, সেখানেও ছাগল বেশ ভালোভাবেই বেড়ে উঠতে পারে। রমজান আলী প্রথমে শখের বসে ছাগলের খামার শুরু করেন। পরবর্তীতে হোটেল ও ক্যাটারিং ব্যবসা শুরু করলে প্রচুর মাংসের চাহিদা বৃদ্ধি পায়। সাধারণত ওমানিরা বিয়ে, জন্মদিন ছাড়াও হোটেলে ছাগলের মাংসের চাহিদা থাকায় পরবর্তীতে বাণিজ্যিকভাবেই তিনি ছাগলের খামার গড়ে তোলেন। এগুলা ছাগল আমি অর্ডার দিয়ে আনছি সোমালিয়া থেকে, সোমালিয়া এবং থিউবিয়া থেকে আসে। এগুলা প্রথমে সালালা আসে, সালালা থেকে এখানে আমাদের এখানে আসে। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সবগুলো শেষ হওয়ার পরে আমাদেরকে এখানে ছাড়া দেওয়া আছে। তো এখানে দেওয়ার পরে আবার আমাদের এখানে ডাক্তার আসে, ডাক্তার আসিয়া সবগুলো চেক করে। চেক করার পর আমরা ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী সবগুলো হানাফিনা পরিচালনা করি আর কি। আলহামদুলিল্লাহ এখানে সোমালিয়া ছাগলগুলো মোটামুটি ভালো,
সকালে একবার আমরা খানা দিই, 10টার সময় পানি দিই, এরপরে আবার একবার খানা দেওয়া হয়, এরপরে বিকেলবেলা আরেকবার খানা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ ছাগলের স্বাস্থ্য সবগুলা ভালো, ছাগলের গোশতগুলো অনেক টেস্ট, জনপ্রিয়। আমাদের বড় বড় অনুষ্ঠানে তাদের যতটুকু অর্ডার দেয় আমরা ততটুকু সবগুলা এখানে সরকারি বলে দিয়ে অফিস আছে, আমাদের এখানে কোনো কাটাছিড়া হয় না, যত সব অর্ডার হয় আমরা সবগুলা সরকারি এখানে জবাখানা আছে বলে দিয়ে মশলাক বলে দিয়ে খাবোরা এখানে আমরা নিয়ে যাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সবগুলো আমাদেরকে জবা করে ঠিক করে দিয়ে দেয়, আমরা যত অনুষ্ঠান আছে অনুষ্ঠানের মাধ্যমে এগুলা বিতরণ করি আর কি। ওমানে প্রচুর মরুভূমি রয়েছে, সেখানে প্রবাসী বাংলাদেশীরা যদি দেশ থেকে ছাগল আমদানি করতে পারত তাহলে আরও খামার গড়ে তুলে নিজেরা যেভাবে স্বাবলম্বী হতে পারত, তেমনি দেশের বেকার জনগোষ্ঠীকে নিয়োগ করে রেমিটেন্স বৃদ্ধি সহ খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। আর এই ছাগলগুলা যদি আমাদের বাংলাদেশ থেকে আনার কোনো সুযোগ সুবিধা আপনারা করে দিতে পারেন সরকারের মাধ্যমে, আমাদের বাংলাদেশের উন্নতি হবে, আশা করি আমাদেরও নাম উজ্জ্বল হবে। আমরা এখন বলতেছি এগুলা সোমালি ছাগল। প্রতি মাসে কত ছাগল লাগে আপনার? আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমাদের বেশি না লাগলো, আপাতত এখন 300-350 ছাগল আমাদের লাগে, 350। এই জন্য আমরা 300-300-এর মাধ্যমে আমরা কি করি 500 নিয়ে আসি, 500 নিয়ে আসি, এগুলো আমরা লালন পালন করি, খানা খাওয়াই, সবগুলো ঠিক করে জনগণ ওদের এদের আরবিদের পছন্দ মতো আমরা তাদেরকে দিয়ে তাদের বিয়ে অনুষ্ঠান আমরা পরিচালনা করি আর কি। প্রায় 9 বছরের নির্মাণ যজ্ঞ শেষে চীনে গত বছর চালু হয়েছে সমুদ্রের ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে বড় হংকং ম্যাকাও জুহাই সেতু। আসলে হংকং ম্যাকাও এবং আরো 9টি শহরকে যুক্ত করে একটি বৃহত্তর সাগর এলাকা তৈরি প্রকল্পের অংশ হিসেবে এই সেতু নির্মাণ করেছে চীন। এর আগে জুহাই থেকে হংকং যেতে সময় লাগত 4 ঘন্টার মতো, সেখানে নতুন এই সেতুর কারণে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। এ এলাকায় এখন প্রায় 6.8 কোটি মানুষের বসবাস। ইংরেজি বর্ণমালার ওয়াই আকৃতির মতো দেখতে এটি। শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধী এই সেতুটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে 4 লাখ টন স্টিল, যা দিয়ে 7টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব। সেতুটি প্রায় 30 কিলোমিটার পার্ল নদীর উপর দিয়ে গেছে, আর জাহাজ চলাচল অব্যাহত রাখার সুবিধার্থে 6.7 কিলোমিটার রাখা হয়েছে সাগরের নিচে টানেলে, এবং এর দুই অংশের মধ্যে সংযোগস্থলে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ। প্রকাণ্ড এই সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে দুর্ঘটনায় 10 শ্রমিকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন শতাধিক। প্রায় 20 মিলিয়ন বা 2000 কোটি মার্কিন ডলারের 55 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনের মূল ভূখণ্ড গুয়াংডং এর সাথে হংকং ও ম্যাকাওকে সংযুক্ত করেছে। দক্ষিণাঞ্চলের 11টি শহরকে পরস্পরের সাথে যোগ করতে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এই মেগা প্রজেক্ট। দৃষ্টিনন্দনী সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে। 2016 সালে এটির নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও তা সম্ভব হয়নি। সেতু দিয়ে বর্তমানে দৈনিক 30,000 গাড়ি চলাচল করছে। চীনের অর্থনীতিতে যোগ হয়েছে $1.44 ট্রিলিয়ন। যদিও বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করে বলছেন এই প্রকল্পটি গরিবের হাতি পোষার মতো, কারণ সেতুর টোল থেকে বছরে আসবে মাত্র $8.60 কোটি। তবে সেতুটির কারণে হংকং এর চীনা পর্যটকের সংখ্যা বাড়বে। প্রতি বছর 5 কোটির বেশি চীনা পর্যটক হংকং ভ্রমণ করে থাকেন। দর্শক আপনারা দেখছিলেন এলেন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম এলেন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ইতালির বাণিজ্যিক নগরী মিলানের ফেরা মিলানোতে, যেখানে বিট ফেয়ারা হচ্ছে। সেই বিট ফেয়ারে আমরা এখন চলে এসেছি, আপনাদেরকে এখানে পরিচয় করিয়ে দেব। এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসেছেন, আমরা তাদের সাথে পরিচিত হব। এবং দর্শক, আমরা আশা করব এই বিট ফেয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এগিয়ে যাবে আরও এক ধাপ, এমনটি আমাদের প্রত্যাশা।
ইতালির মিলানে তিন দিন ব্যাপী হয়ে গেল বর্ষা ইন্টারন্যাশনাল ফেয়ার বা বিট ফেয়ার 2019। গত 10, 11 এবং 12 ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী এই মেলায় বিশ্বের 60টি দেশের প্রায় 200টি স্টল প্রদর্শিত হয়, যেখানে স্বদেশীয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হয়। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ইতালীয় কৃষিমন্ত্রী জিয়ান মার্কো সেন্টিনাইও, কমিউনি দি মিলানোর মেয়র জুজেপ্পে সালা সহ মিলানস্থ বিভিন্ন দেশের কনসালগণ এবং বিভিন্ন দেশের আগত প্রতিনিধিরা। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিনিধিত্ব করেন এবং লাল সবুজের ফিতা কেটে প্যাভিলিয়নের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ডিরেক্টর জয়েন্ট সেক্রেটারি আবু তাহির মোহাম্মদ জাবির। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আমরা ইতালি বিআইটি মেলায় অংশগ্রহণ করেছি। আমাদের 4 স্টেক হোল্ডার এসছেন আমাদের সাথে। তো আমরা আশা করছি এখান থেকে আমাদের যারা ইতালিয়ান গেস্ট তারা বাংলাদেশে যাবেন, আগের তুলনায় আরও বেশি হবে তাদের যাত্রা। মেলায় বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণে পর্যটকদের আগ্রহ বাড়ছে বলে বললেন মিলানস্থ কনসাল জেনারেল ইকবাল আহমেদ। এবারই সর্বাধিক সংখ্যক অপারেটর এসেছেন এবং যারা এসেছেন তারা বলেছেন তাদের আগের যে এক্সপিরিয়েন্স ওগুলি খুবই ভালো। আমাকে একটা অপারেটর বললেন যে তাদের মাধ্যমে 1,500 থেকে 2,000 পর্যটক এখানে গেছে ইটালি থেকে। তো এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা আশা করি যে ভবিষ্যতে ইটালিয়ানদের গমনাগমন আরও বাড়বে বাংলাদেশে। এবছর বাংলাদেশের পক্ষ থেকে ট্যুরিজম উইন্ডো, রিভারাইন ট্যুরস, মাই ট্যুরস লিমিটেড এবং ট্রাভেলস কিট কোম্পানি অংশগ্রহণ করেন, যেখানে তুলে ধরা হয়েছে সুন্দরবন, কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত সহ বাংলাদেশের সংস্কৃতি। কয়েক বছর ধারাবাহিক ভাবে অংশ নেওয়ায় বাংলাদেশ পর্যটন খাতে প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা। ইউরোপের মার্কেটের জন্য নতুন কিছু প্রোডাক্ট তৈরি করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ যে তাঁত শিল্প, যেটা ওম্যান ডেভেলপমেন্ট বলে, সোশ্যাল ইকোনমি ডেভেলপমেন্ট বাংলাদেশ কীভাবে হয়েছে আমরা সেটা তুলে ধরেছি। আমি চেষ্টা করতেছি বাংলাদেশের ইতালিতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি আছে তাদের সমন্বয়ের মাধ্যমে, তাদের আন্তরিকতার মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজম সারা বিশ্বের মধ্যে তুলে ধরবে, সেই আশাবাদ ব্যক্ত করতেছি। মেলায় বিভিন্ন দেশের নারী পুরুষের সমাগম ছিল চোখে পড়ার মতোই। মেলার প্রথম দিনে অন্যান্যদের সাথে অংশ নেয় মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিক নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ প্যাভিলিয়নে সাংস্কৃতিক পর্বে বাঁশির সুর সহ দেশীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। সবার জন্য সৌদি আরব, সবাই সৌদি আরবের জন্য স্লোগানে রিয়াদের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কালচারাল ডে 2019। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত 16টি দেশের শিক্ষার্থীরা পরিবেশন করেন তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি। অনুষ্ঠানের মূল মঞ্চের ঠিক পেছনেই লাল সবুজের বাংলাদেশের স্টল, কাছে যেতেই চোখে পড়ল একটি রিকশা, পাশেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে নববধূকে ঘরে তোলার জন্য একটি সুসজ্জিত পালকি, এক কদম সামনে বাড়ালেই সবুজ জমি এবং তা মাড়িয়ে সামনে এগুলি লাল সবুজের বিশাল পতাকা, মাঝখানে রয়েছে বিশাল আকৃতির মানচিত্র, বাংলাদেশি স্টলের টেবিলে সারি সারি সাজানো বাংলাদেশের ঐতিহ্যবাহী পাহাড়ি রকমের পিঠা পুলি আর সুস্বাদু খাবার। কয়েক মিটার জায়গার মধ্যে একটি বাংলাদেশ বানানোর একটাই কারণ, আর তা হলো বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরা। বাংলাদেশের স্টলের প্রধান ফয়সাল বলেন, আমরা এখানে আজকে ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম একটা হয়েছে, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম। এখানে যারা বাইরের স্টুডেন্ট আছে সবাই এই কালচারাল অনুষ্ঠানটা করেন। প্রত্যেক বছরের মতো এইবারও বাংলাদেশ প্যাভিলিয়ন আমরা একটা কালচারাল প্রোগ্রাম করেছি, সেই সাথে অ্যাম্বাসির অনেক সহযোগিতা করেছেন, সাথে সাথে গণমাধ্যম মিডিয়া কর্মী সবাই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। মঞ্চে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনের মিউজিক আর নৃত্যের তালে তালে জেগে ওঠে বাংলাদেশ গান মাতিয়ে রাখে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দর্শনার্থীদের। বাংলাদেশের স্টল পরিদর্শন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি, রিয়াদ দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ডক্টর ফরিদউদ্দিন আহমেদ, প্রথম সচিব প্রেস মোহাম্মদ ফখরুল ইসলাম, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন দেশের নাগরিকরা। শিক্ষার্থীরা
স্টল দিয়েছে মেলাতে, এটা সত্যি অভাবিত। এবং এখানে আমাদের হিস্ট্রি কালচার সব কিছুই তারা তুলে ধরছে। এবং আমি যতটুকু জানি গত বছরও তারা মেলায় অংশগ্রহণ করেছিল এবং সেই মেলায় তারা পুরস্কার অর্জন করেছিল, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমি আশা করব এবারও তারা বাংলাদেশের জন্য গৌরব বয়ান। সুলতান ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক এবং ইতিহাস ঐতিহ্য বিষয়ে এই চমৎকার অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমার মনে হয় এটি একটি চমৎকার উদ্যোগ এবং বাংলাদেশি ছাত্রদের যে আয়োজন এটি অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর। এখানে যারা বিদেশি ছাত্র আছেন, শিক্ষক আছেন এবং বিদেশি বিভিন্ন অতিথি আছেন, তারা বাংলাদেশি স্টলে এসে অত্যন্ত আনন্দিত এবং তারা এই বাংলাদেশের কালচার দেখে তারা খুবই খুশি হয়েছেন। এতে অংশগ্রহণকারী স্টলগুলোর উপস্থাপনার উপর রেটিং করে পুরস্কার দেয়া হয়। এবছর প্রথম স্থান অধিকারীর গৌরব অর্জন করে ফিলিস্তিন এবং অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। শেখ হাসিনার আমাদের উপর নির্দেশ আছে যে বাংলাদেশি স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য যা যা প্রয়োজনীয় সবই যাতে আমরা দূতাবাসে এক্সটেন্ড করি, সেই বিষয়ে আমরা সচেষ্ট। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশি ভাইদের যারা এখানে পড়ালেখা করছেন, আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে, চেষ্টা গ্রহণ করবো। আমি যেটা ইতিমধ্যে বলেছি, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা সেটা উৎসাহ করি এবং সহযোগিতা করি, যাতে আমাদের এখানে আমাদের ছেলেরা আছে, ভাইরা আছে, যাতে সেখানে বাংলাদেশের কালচার, কাস্টম এবং বাংলাদেশের বিভিন্ন দিকটা তুলে ধরেন, সেটা আমরা চেষ্টা করি। দর্শক, আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথে থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা দেখে নিব প্রবাসী জীবনের টুকিটাকি কিছু খবরাখবর, চলুন না দেখে নিই। সৌদি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের সামরিক বিভাগের বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে। বৈঠকের পর জেনারেল আজিজ আহমেদ রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী 14 ফেব্রুয়ারি দুদেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে। এছাড়াও সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় মাইন অপসারণের জন্য বাংলাদেশ থেকে 2টি ব্যাটালিয়ন চেয়েছে সৌদি আর্মড ফোর্স। এ বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। 2 ব্যাটালিয়নে প্রায় 1800 সদস্য সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাবে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসি, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী